বেঁচে দেন, একদম টোপা টোপা বড় বড় সাইজে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে পুরো 5টা। আর আজকে হচ্ছে মহালয়া। সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে মহালয়া 4:30 উঠেছিলাম ভোরবেলা। উঠে সব সারা যা কাজকর্ম থাকে সেগুলো তো সমস্তটাই হয়ে গেছে। আর দেখো ভোর 4:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু হাওয়াও দিচ্ছিল যেন আজকে, আর ওয়েদারটা ভীষণ। ছোটোবেলাটা একটু অন্যরকমভাবেই কাটতো জানো তো। মহালয়ার দিনটা দাদুকে দেখতাম ভোর 4:00 বাজতে না বাজতে রেডিও চালিয়ে বসে থাকতো, আর ওই দাদুর ওই রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের চণ্ডীপাঠ ওই মহালয়া শুনতে শুনতেই ঘুমটা ভাঙতো। আর চারিদিক দিয়ে রেডিওর একটা আওয়াজ না কানে বাজতে থাকতো, মনে হচ্ছে না মা যেন ওই আশেপাশেই আছে আর মা যেন চারিদিকে ভেসে বেড়াচ্ছে, এরকম লাগতো। মানে এত সুন্দর চারিদিক দিয়ে মহালয়ার আওয়াজ, এখন তো সেটা শোনাই যায় না। রেডিওর চল তো সবার বাড়ি থেকে উঠেই গেছে, মানে প্রত্যেকটা বাড়িতে এখন টিভি হয়ে গেছে বলে রেডিওতে আর মহালয়া শোনা হয় না। ছোটোবেলাটা একটু অন্যরকমই কাটতো, তোমাদের কীরমভাবে কাটতো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তা দেখো আমাদের মহালয়া যেভাবে শুরু হয় সকাল থেকে সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো ওই বাড়ি থাকতে ভোর 4:00 সময় উঠে যেতে, মহালয়া হওয়ার আগেই উঠে গিয়ে বাসি কাজ সেরে স্নান টান করে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে তারপরে ঠাকুর দিয়ে দিতাম। 5টার মধ্যে আমাদের ঠাকুর দেওয়া হয়ে যেত, তারপরে চা টা খেতাম আর মহালয়া দেখতাম। তো এই বাড়িতেও তাই, এইবার মানে আমি সকালবেলায় ঠাকুরটা দিতে পারলাম না, আজকে একটু অসুবিধা হয়ে গেছে, ওই জন্য দেবনাথবাবু স্নান করে ঠাকুরটা দিয়ে দিল আর আমি স্নান করে দেখো চাও নিয়ে বসে পড়েছি দুজনে একসাথে। মানে বীরেন্দ্র কিশোর মহদ্র কিন্তু মহালয়া চালি দিয়ে শুনছি আর তোমরা দুজনে চা খেয়ে নিলাম। তা সকালটা আজকে বেশ ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কীভাবে সকালে মহালয়াটা কাটাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো চলো দেবনাথবাবু এবার বেরিয়ে আছে, পরে ব্রেকফাস্ট করার সময় তোমাদের সাথে কথা হবে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। সকালে মহালয়া দেখার পরে দেবনাথ বেরিয়ে গেল, তারপর একটু ভিডিও এডিটিং এর কিছু কাজ বাকি ছিল, সেটা করার পরে দেখো সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে মহালয়া একটু স্পেশাল হবে ব্রেকফাস্ট, যে একটা বাটি চচ্চড়ি বানাবো, সব রকম কাঁচা সব আলু টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে হলুদ নুন, মানে হলুদটা দিয়ে শুধু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি, এটা দিয়ে জল দিয়ে তেল দিয়ে এটা বসিয়ে দেবো। আর বানাবো হচ্ছে ছাতুর পুরি, স্পেশাল ভাবে বানাবো সব রকম মশলা দিয়ে। দেখো ছাতুটা আগে রেডি করে নিই, ময়দার মধ্যে শুধু নুন আর চিনি দিয়েছি, এখনো কিছু দিইনি। ছাতুটার এই সাইডে দেখো নুন চিনি লঙ্কার গুঁড়ো কালো জিরে জোয়ানটা হাতে ঘষে দিয়েছি, আর দেবো আদা কাঁচা লঙ্কা। দেখো আমি একটুখানি মিক্সিতে জল ছাড়া এটাকে আদা বাটা মতো করে নিতে হবে, পুরোপুরি পেস্ট করা যাবে না। এবার শুকনো সব কিছু উপকরণগুলো একসাথে মিশিয়ে একটা শুকনো ডো তৈরি করতে হবে। অল্প একটু জল হালকা করে অল্প করে ছিটিয়ে বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। সর্ষের তেল, এর মধ্যে নুন টুন সব দেওয়া রয়েছে, এবার একটু ঢেকে দেবো। এটা ঢেকে দিলাম, এটা এবার হালকা করে হতে থাক। পাকাইতে তেল দিয়ে দিই সাদা তেল, ময়দাটার মধ্যে তেল নুন আর চিনি দিয়েছি, এটা শুধু হালকা ময়ান দিয়ে এটা মেখে নেবো, জল দিয়ে অল্প অল্প ময়দাটা মেখে নিয়ে ফুটটা ভরে ভাজার সময় তোমার সাথে আবার কথা হচ্ছে, দেখাচ্ছে আমি কী করে ছাতুর পুরি বানাই, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দুটো ভাগে ময়দাটা ভাগ করে নিয়েছি, এটা একটু বড় বড় করে লেচি করব, একটু বড় করে করবে না হলে পুরটা বেরিয়ে দেবে। Thank you.
ফুলগুলো আমার সব ভরা হয়ে গেছে, মানে চারটে রেখে দিয়েছি, অনেকটা রয়েছে, আর বেশি ভরলে এখন ছেলে আর আমি অত খেতে পারবো না, দেবনাথবাবু আসলে তখন পুরটা ভরে ভেজে দেওয়া যাবে, আর পুর যদি সমেত রেখে দিই না বলে ওটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আটটা নটার মতন ভেজে নেবো বড়ো বড়ো করে। বেশি পাতলা করতে যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। সুন্দর ফুলেছে, দেখ এক এক করে ছাতুর 20 ইঞ্চিটা বাঁধিয়ে নি, এই একটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো, একদম টোকা টোকা বড় বড় সাইজে। আর একটা ভাজা থাকে, একটাও ফেটে বেরোয়নি, মোটা করে বেলতে হবে, খুব একটা পাতলা করলে লুচিগুলো ভেঙে যাবে। দেখো একটা ভাজা হয়ে গেল আমার, তো চলো সবগুলো একসাথে ভেজে নিই, খাওয়ার সময় তোমাদের সাথে স্পেশাল ছাতুর স্পেশাল মশলা দিয়ে ছাতুর পুরি রেডি হয়ে গেল। তার সাথে হয়েছে সাদা আলুর বাটি চচ্চড়ি, এখন স্পেশাল মশলা দিয়ে বানিয়েছি ছাতুর পুরি। ভাই দিচ্ছি দাঁড়া, খাবারটা বেড়ে দিয়ে ছেলে খেলতে যাবে আজকে, কোথায় খেলা হয়েছে। যেই মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো দেবে, তাহলে ছাতুর পুরিটা খেতে আরো বেশি ভালো লাগবে। এই যে আমারটাও বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। কোথায় যাবি এখন? খেলা আছে, সোনারপুরে চলে যাবো, আজকে ছুটি আছে। বাড়ি আসবি কখন? দুপুর হবে। বাবুর আজকে ছুটি আছে বলে ও সোনারপুরে একটু ম্যাচ খেলতে গেল, আস্তে আস্তে ওর বিকাল হয়ে যাবে। খেলাধুলাটাই তো করতো মন দিয়ে, এখন কাজের ফাঁকে আর খেলাধুলাটা আর বেশি করে করতে পারে না, কিন্তু আজকে একটু ছুটি পেয়েছে বলে খেলতে গেছে। মাঝে মাঝে একটু কাজের ফাঁকে খেলতে গেলেও বেশ মনটা ভালো লাগবে। ও তাড়াহুড়া করে ব্রেকফাস্ট অল্প করেছে আর আমি দেখো খেতে বসে পড়েছি। আজকে বেশি দূর বড় করব না, ব্লগটা এই পর্যন্তই রাখলাম, মানে শরীরটা ভীষণই খারাপ লাগছে। মহালয়ার সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা সকালে মহালয়াটা কেমনভাবে কাটাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।